আর ক্যালেন্ডার মেথডটা যদি আমি একটু বলি, আমরা জানি কি 28 ডেজ এর সাইকেল হয়, তাই না? 28 ডেজ সাইকেলে আমরা কি জানি, ফার্স্ট 5 ডেজ, হ্যাঁ 5 ডেজ হচ্ছে মিনিস্ট্রেশন, 14 ডেজে ওভুলেশন, 14 ডেজে কি হয়, ওভুলেশন হয়। কোথায় লেখা আছে 48 ডেজ, কিন্তু নর্মালি 24 ডেজ, তার মানে একদিন সে সার্ভাইভ করে, তাই না? তার মানে একটা ওভাব রিলিজ হওয়ার পরে সে একদিন সার্ভাইভ করতে পারে। আচ্ছা, আর স্পার্ম কয়দিন সার্ভাইভ করে? স্পার্ম তো আসলে অনেক দূর পাড়ি দিতে হয়, তো সে তাকে মানে নর্মালি আইডিয়ালি বলা হয় 72 ঘন্টা, মানে 3 দিন সার্ভাইভ করতে পারে, ঠিক আছে? কারণ তাকে তো ভেজালন রুট, তারপর এ রুট পাড়ি দিয়ে তারপরে সেই ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলাতে গিয়ে ওভামের সাথে মিলিত হবে, ঠিক আছে? তাহলে নর্মালি আমরা ধরে নিই যে 14তম দিনে ওভুলেশন হয়, ঠিক আছে? এটা কোত্থেকে? এটা হচ্ছে যদি মেনস্ট্রুয়েশন শুরু হয় ফার্স্ট ডে থেকে 14তম দিনে, ঠিক আছে? কিন্তু অনেক সময় কিন্তু এটা একটু এদিক ওদিক হতে পারে, তবে আইডিয়াল কোনটা? আইডিয়াল হলো যেদিন তার হচ্ছে মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে, তার সেখান থেকে যদি আমি 14 দিন বিয়ে করি, মানে মোটামুটি একই জিনিস বোঝা যায়, মানে কারো যদি 28তম দিনে সাইকেল হয়, 28 দিনে সাইকেল হয়, তাহলে 14 দিনটাকে আমরা ওভুলেশন ধরে নিই আর কি, ঠিক আছে? তাহলে 14তম দিনে ওভুলেশন হলো সেই একটা একদিন বাঁচবে, মানে 15তম দিন পর্যন্ত বাঁচবে, ঠিক আছে? আর এদিকে আমার স্পার্ম বাঁচবে 3 দিন, তাহলে এই 14-র সামনে 2-3 দিন, পিছনে 2-3 দিন যদি আমি বাদ দিই, তাহলে এটা হচ্ছে আমার ডেঞ্জার পিরিয়ড, মানে আনসেফ পিরিয়ড। এই সময় যদি আনপ্রোটেক্টেড কয়টা হয়, তাহলে কিন্তু সেটা কি হবে, সেটা হচ্ছে ফার্টিলাইজেশন হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই টাইমটা যদি আমি হিসাব করে রাখি, আমি হিসাব করে রাখলাম যে নর্মালি যারা এই মেথডটা ইউজ করবে, যে তার হচ্ছে প্রতি মাসে 5 তারিখে কি হয়, মেনস্ট্রুয়েশন শুরু হয়, ঠিক আছে? তাহলে 5-এর সাথে যদি আমি 14 দিই, তাহলে 19 তারিখে তার ওভুলেশনের টাইম, ওভুলেশনের টাইম, ঠিক আছে? তাহলে এই 19, আমরা সামনে দেখাবো যে সেফ পিরিয়ড কে আমি ক্যালকুলেট করতে হয়, সেই 19তম দিনের যদি আমি হচ্ছে সাপোজ আগে 5 দিন পরে 5 দিন বাদ দিলাম, তাহলে কিন্তু এই টাইমটা হচ্ছে আমার আনসেফ পিরিয়ড। আমি ওভারঅল একটা কথা বললাম, হিসাবটা পরে দেখাবো, আর হচ্ছে বাকিটা একটা সেফ পিরিয়ড, ঠিক আছে? তো এটা হচ্ছে ক্যালেন্ডার মেথড।